এটা নেপালের সংসদ ভবন। এমনিতে নিরাপত্তার কড়াকড়িতেই চত্বরের কাছে ঘেঁষা মুশকিল, কিন্তু ভূমিকম্পের পর সংসদ চত্বরের একটা অংশ খুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জন্য। সোমবার সকালেও দেখা গেল বহু আশ্রয়হীন মানুষ সংসদ চত্বরে ঢুকছেন। রাতে ঠান্ডার কথা ভেবে অনেকে প্লাস্টিক টাঙিয়ে অস্থায়ী আস্তানাও তৈরি করে ফেলেন। দুদিন ধরে বাড়ি ছাড়া, আত্মীয় স্বজনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অনেককে তাই দেখা গেল তড়িঘড়ি মোবাইলে চার্জ দিয়ে নিতে। দূরত্বের কারণে যারা সংসদ ভবন পর্যন্ত পৌঁছতে পারেননি তাদের অনেকে আশ্রয় খুঁজে নিয়েছেন দাঁড়িয়ে থাকা বাসে। ভূমিকম্পের পর থেকে নেপাল জুড়ে পরিবহন ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ, তাই বৃষ্টি আর ঠান্ডা থেকে বাঁচতে এই বাসগুলিতে ঠাঁই নিয়েছেন বহু মানুষ। তবে আশ্রয় মিললেও খাবার ও জলের অভাব রয়ে গিয়েছে। हमने दो दिन हुआ इधर आके बैठा है, न खाने के लिए मिला न कुछ भी मिला है, बहुत मुश्किल है। अभी छोटा छोटा बच्चा भी है, बहुत मुश्किल है, पानी पीने के लिए बहुत मिलता नहीं। যন্ত্রণা ক্লিষ্ট এই মানুষগুলোর মনে এখন একটাই প্রশ্ন, অস্থায়ী আস্তানা থেকে কবে বাড়ি ফেরা সম্ভব হবে? এবিপি আনন্দ।